দেখো কোকোরানি কেমন আড়মোড়া ভেঙে সবে মাত্র ঘুম থেকে উঠল। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর আজকে সোমবার, সপ্তাহের শুরুর দিন। তাহলে সপ্তাহের শুরুর দিনে তোমাদের সাথে দিনটা শুরু করে নিলাম। জানি না পুরো দিনটা কেমন কাটবে, ক্যামেরাটা তো অন করে নিলাম, তারপরে পুরো দিনটা যেটা কাটবে সেটা তো ক্যামেরায় বন্দি হবেই। তো এখন সকাল সকাল প্রথমেই চলে এলাম রক্সি আর কোকোর ঘরের দরজাটা খুলে ওদের বাগানের দিকে ছাড়ার জন্য। আর এরপরে নিজে ফ্রেশ হয়ে চলে যাব সোজা রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রয়েছে প্রচুর কাজ, প্রথমেই তো ভাত বসাতে হবে। যাই হোক, এখন আর বকবক করছি না, সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো ওদের ঘরের দরজা খুলে নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরের কাজ শুরু করতে। তাহলে চলো আগে তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শুরু করে দিই। এখন ফ্রিজটা খুলে ভাবছি যে কী বানাবো। দেখা যাক কী বানাই। ফুলকপি আর গাজর তুলে নিলাম ফ্রিজ থেকে। এবারে সোজা চলছি রান্নাঘরের দিকে। আমার সাথে তোমরাও থাকো আর দিতে থাকো আজকে আমি কী কী করি। মাই চ্যানেল, আজকে সারাদিনে তোমাদের সাথে বসে যে কথা বলবো সেটুকু সময় হয়নি। সোমবারের শুরু মানে অফিস কাছাড়িতে তো একটা মানে রেলগাড়ির মতন সবাই ছোটে, আর যারা হাউস ওয়াইফ তারাও কিন্তু কম ছোটে না, হাউস ওয়াইফরা তুফানের মতন ছোটে। তো আমিও তাই, আমিও তুফানের মতন ছুটছি সকাল থেকে। এক মুহূর্তের জন্য যে ক্যামেরাটা খুলে বসবো সেটা আমার সময় হয়নি। বৃহস্পতিবার থেকে তো রক্সির ওই রকম অবস্থা, তাকে যত্ন আত্তি করে এখন অনেকটাই আমি সুস্থ করে তুলেছি। সে ওদিকে ভালোই রয়েছে মোটামুটি, কিন্তু তার ভালো থাকা কিন্তু মানে আবার কখন বমি ছবি করে ভাসাবে তার কোনো ঠিক নেই। যাই হোক, ওর অ্যান্টিবায়োটিকগুলো শেষ হয়ে গেছে, আজ শেষ হলো। তো এমনি হজমের ওষুধ তো ওকে খেতেই হবে যাতে বমি ঠমি না হয়, সেটাই চলছে। আর দেখো হাতের মধ্যে কেমন আমি সান্টা ক্লসের হাফ টুপি নিয়ে বসে আছি। হাফ কেন বলছি, এর মাথার যে গুলটিটা মানে তুলোটা, এটা মানে
লাগানো হয়েছে, আর এখান থেকে এখনো ডেকোরেট করা হয়নি। হঠাৎ করে মাথায় জেগেছে যে রক্সি কোকোর জন্য এরকম আমি বানাবো, তো সেটারই চলছে। কিন্তু কাজ করতে করতে সেই পুরোনো একটা আঠা বার করে লাগাচ্ছিলাম, সেটা খতম হয়ে গেছে। এবারে মৃদুল যতক্ষণ না এনে দেবে আমি আর কাজটা কমপ্লিট করতে পারবো না। যাই হোক, এটা এই অবস্থাতেই থাক, খুব শিগগিরই এটাকে আমি এর মানে পজিশনে আনার চেষ্টা করব খুব শিগগিরই। আর এই দেখো, আমি একটা নতুন জায়গাতে আজকে তোমাদের সাথে বসে কথা বলছি, এই জায়গাটা আমি বানিয়েছি, মানে তোষক ঠোষক পেতে মোটা করে একটা গদির মতন বানিয়েছি, যে আমি ঠিক করেছি এখানে বসে তোমাদের সাথে কথা বলবো। আর আমার হাতের যা কারুকার্য আছে, মানে আমার ভিতরে যা প্রতিভা আছে, যেটা যখনই আমার ফুটিয়ে তোলার ইচ্ছা করবে এখানে বসে আমি ফুটিয়ে তুলবো। যেমন এটা আজকে বানিয়েছি, যাই হোক হাফ বানানো হয়েছে, এখনো পুরো বানানো হয়নি, পুরোটা বানাবো। তাহলে শুক্রবার তো তোমাদের সাথে কোনো কথা আমার বলা হয়নি, মানে অনেকবার ভেবেছি যে ক্যামেরাটা অন করি, কিন্তু বললাম না থাক, বেকার বেকার অন করব, ঠিক করে বসে গল্প করতে পারবো না, ছেড়েই দিই, ছেড়ে দিলাম। আর রোববার হঠাৎ করে, আর শনিবারও সেম ওই রকমই ছেড়েই দিই করে ছেড়ে দিয়েছি। আর কালকে রোববার ছিল, মিদুল বাড়িতে ছিল, অনেকদিন ধরে মিদুলকে বলা হচ্ছে যে ইনভার্টারের ব্যাটারিটা চলো নিয়ে আসি, চলো নিয়ে আসি। তো যাই হোক, কালকে মিদুলের একটু মতি হলো যে হ্যাঁ চলা যাক, আর তারপরেই বললো ঠিক আছে চলো। খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা দুজনে বেরিয়েছিলাম, তো আসানসোলের দিকে যেহেতু যাওয়া হলো, ওই জন্য ঘরে পড়ার যে স্লিপার্স গুলো দরকার সেগুলো কিনে নেওয়া হলো। ওই জন্য ওই ব্যাটারির কাজ সেরে আমি আর মিদুল গেছিলাম ওই খাদিমসের কাছে। এখানে যে খাদিমসটা আমরা গেছিলাম, ওটা 50% অফ, 12 মাসই থাকে। এর আগেও আমি আর মিদুল ওখান থেকেই ঘরে পড়ার যে সব সময় স্লিপার্স গুলো হয় ওখান থেকেই কিনেছিলাম। আর এটা দেখো, এই যে দেখছো, এটা আমার জন্য, এটা পিঙ্ক পিঙ্ক আর কি, এটা মিদুল পছন্দ করেছে, আমারও পছন্দ না এটা বলবো না, ভালোই দেখতে, কিন্তু আমি একটু অন্যরকমের চাইছিলাম, একটু কভার করা হয় না প্লাস্টিকে, যেগুলো ফুটপাতে পাওয়া যায়, আর মিদুলের ফুটপাত শুনলেই সে মাথা গরম। আর আমার তো ওইটাই ভালো লাগে বাবা, আমি ওই গড়িয়াহাটের ফুটপাত থেকে যে কিনে আমার অভ্যস্ত, আমি ওই ভালো বাবা, কিন্তু এখানে আর কোথায় যাব, আমি কি আর কিছু চিনি। যাই হোক, পিঙ্ক পিঙ্কে মানে আমার নাম পিঙ্কি, তার সাথে মিলিয়ে একদম পিঙ্ক পিঙ্ক জুতো আমার জন্য, আর মিদুল বাবুর জন্য এই যে জুতো জোড়া দুটো ঘরে পরার, আর এই যে শাশুমার জন্য বক্সের ভিতরে করে এনেছি যাতে কোনো দিক দিয়ে চোট না লাগে জুতোতে। দাঁড়াও খুলছি, খুলতেও খড়খড় খড়খড়। এই যে এটা মায়ের জন্য আনা হয়েছে, আর ভেরি ইম্পর্টেন্ট জিনিস আনা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাস্ক, করোনার থেকে বাঁচার জন্য করোনার হাতিয়ার আমরা সবসময় ব্যবহার করি মাস্কও। এই মাস্ক ছাড়া তো আমরা কোথাও চলতে পারছিলাম। সরি, দেখে যে কাল গেলাম, একটা লোকের মুখে আমি দেখতে পাচ্ছি না মাস্ক আছে, গুনে গুনে কয়েকজনের আছে, মানে যাদের মনে ভয় আছে, আমার যেমন ভয় আছে বাবা, সে পড়েছে, আমার মতন যারা ব্যক্তি আছে তারা পড়েছে। আর মৃদুল দেখো রোজ পড়ে যায়, কিন্তু মৃদুল একদিনও এইদিকে, কিন্তু মৃদুল ঠিক আছে, যাই হোক একদম ঠিক করে সবকিছু পড়ে ঠড়ে যায়। এমনিতে বলে খালি আলু ভেজা দাও আর রুটি দাও, ওটা খেতেই বেশি পছন্দ করে, কিন্তু মৈতিকে ঠিক আছে, ওই একটা জিনিসই মানে। যাই হোক, সেসব ছাড়ো, একটু মজা করে নিলাম তোমাদের সাথে। আর এই যে দেখছো দুটো, এরকম মানে টোটাল তিনটে ছিল, তো এটারই একটা অ্যাশ কালারের চেকস এর মধ্যে ডার্ক টাইপের ছিল, ওটা আজকে মৃদুল পড়ে গেছে, আর এই দুটো আছে, এই দুটোর মধ্যে একটা যাবে মার কাছে আর একটা থাকবে, যার যখন দরকার হবে সে তখন ইউজ করবে। আর শুক্রবার থেকে যা ঠান্ডা পড়েছে, শুক্রবারও মোটামুটি ছিল, শনিবার আরেকটু বাড়লো, আর কাল রোববার জাঁকিয়ে পড়েছিল, আজকে রাত্রিবেলাও মনে হচ্ছে জাঁকিয়ে পড়বে, আর এখনো অবধি কম নেই, দেখতেই পাচ্ছ আমার অবস্থা, গলা কান মান সব ঢেকে ঢুকে আমি বসেছি, না হলে মানে আমার মাথার এখান দিয়ে যন্ত্রণা করছে, ঘাড়ের পিছন দিয়ে যন্ত্রণা করছে, গলা ব্যথা করছে, বাবা আমাকে যেমনই দেখতে লাগো আমি বাবা সবকিছু পাচিয়ে পুচিয়ে রাখি, দরকার নেই আমার ওইসব হওয়ার, ওই জন্য আমি সবকিছু বাবা পেঁচিয়ে পুচিয়ে রেখেছি, আমি একা না, আমার শাশুড়ি মা ওই ঘরে বসে বসে টিভি দেখছে, উনিও সবকিছু পেঁচিয়ে পুচিয়েই বসে আছে। যাই হোক, বসে পড়েছি ঠান্ডার মধ্যে তোমাদের সাথে একটু বক বক করতে, জানি না কখন রাতের রান্না বান্না শুরু করব, করতে তো হবে, যাই হোক একটু বানিয়ে নেবো আজকে, খেয়ে নেবো, আর এখন শীতের মধ্যে একটু ভাজা একটু রুটি এসব হলেই ব্যস হয়ে গেল খাওয়া দাওয়া, আর কিছু দরকার নেই। আর এই ঠান্ডার মধ্যে কেউ কি পিকনিকের কথা ভাবো? আমিও ভাবি, মানে সবার সাথে সাথে আমারও কিন্তু পিকনিক পিকনিক মন করে, শীতকাল মানেই পিকনিক, আর এই আসানসোলে যা ঠান্ডা পড়েছে যবে থেকে তবে আমার পিকনিক 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 মন করলে কি হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের কোচিন থেকে পিকনিক করা হতো, আর আমি বলতাম হ্যাঁ যাবো হ্যাঁ যাবো বা এরকমই বলতাম, কিন্তু আলটিমেটলি যখন পিকনিকের দিনটা আসতো, না আমি এই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতাম না আমি যেতাম, আর সকাল পরের দিন যখন দেখা হতো হে পিকনিকে এলি না কেন, এলি কেন, বাবা যেতে দেবে না ওই জন্য জানি, কিন্তু আমি ঠান্ডার মধ্যে ওটা কে পিকনিকে যাবে, এটা তো মেন রিজন, যতদিন ছোট ছিলাম
ততদিন বাবা মার হাত ধরে ধরে বাবার সাথে পিকনিকে যেতাম, মনে আছে আমার এখনো। বাবার ব্যবসায়ী সমিতির পিকনিক হতো, সেখানে যেতাম। তো আচ্ছা আচ্ছা, মনে পড়ে সব কিছুই। কিন্তু তারপর থেকে ওই মানে স্কুলের পিকনিক বা কলেজের পিকনিক বা কোচিনের পিকনিক কোনোটাই আমি অ্যাটেন্ড করিনি, একটাই কারণ, ওই ঘুম থেকে উঠে কে যাবে, ওটাই আমার কাছে এই ঠান্ডার মধ্যে মারাত্মক। আর সেই মেয়ে চিন্তা করো, এখন সকালবেলা ভোরবেলা 7টার সময় এই ঠান্ডার মধ্যে উঠে সব যুদ্ধ ঘরে করে যাচ্ছে। তাই মেয়েরা কতটাই না চেঞ্জ হয়ে যায় মানে একটা সময়ে যাওয়ার পর। যাই হোক, আর এখন যা হচ্ছে এই ঠান্ডার মধ্যে বলো না, মানে সকালবেলা উঠে ওই বাসি জামা কাপড় ছেড়ে ধোয়া জামা কাপড় পরো, ওটা আমার কাছে মনে হয় যেন একটা কারেন্ট শর্টের মতন। আমি ওটা যে কিভাবে ডিল করছি আমি জানি। যাই হোক, আজকে তো একদম ধর পড়িয়ে উঠেছি, উঠে জানি তো রক্সি কোকোর খাওয়ার একদম গরম গরম তৈরি করে ওদেরকে দিতে হবে, বেশি ঠান্ডা ওদেরকে খাওয়ানো যাবে না, দুজনকেই রক্সির ঠান্ডা লেগেছে, তার সাথে কোকোরও একটু যত্ন আদি হচ্ছে। তারপরে মৃদুল কি খেয়ে যাবে, আমরা সকালে কি খাবো, দুপুরের রান্না একদম ঝটাপট রেলগাড়ির মতন সেরেছি আজকে, 11টা সাড়ে 11টার মধ্যে আজকে আমার রান্না হয়ে গেছে। তারপরে চান ঠান করে ভিডিও এডিটিং এর কাজ করছিলাম, তার মাঝখানে এই যে কোকোর জন্য এটা বানালাম, এই করতে করতে অনেকটাই সময় চলে গেছে। তারপরে মৃদুলকে কিছুক্ষণ আগে ফোন করলাম, বললো ওর আসতে দেরি হবে, ওই জন্যই ক্যামেরাটা খুলে বসে গেলাম তোমাদের সাথে একটু বকবক করতে। যাই হোক, আমার বকবক তোমাদের আশা করব ভালো লাগে। আর আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর বকবক করব না, কারণ গলাটা আবার খুরখুর খুরখুর করছে, বেশিক্ষণ কথা বলতে পারছি না। যাই হোক, তোমরা খুব এই ঠান্ডাতে খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। আর বলছি কি, তোমরা যে যেখানে আছো তো সেখানকার ঠান্ডাটা কেমন পড়েছে, তোমাদের কেমন অনুভব হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই। ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, আর ঠান্ডায় সবাই নিজের যত্ন নিও। তো চলো, টাটা।